TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556 লগইন করুন www.totalcablebd.com সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন এ অ্যানালাইসিস, আর সাথে আছি নূপুর চৌধুরী। আর সোমবার মানে আমরা সিপিআই ইয়াকুবে খানকে পাই, স্বাগত জানাচ্ছি। জি ধন্যবাদ আপনাকে। এবং আজ যেহেতু সিপিআই ইয়াকুবে খান আমাদের সাথে আছেন, আমরা কথা বলবো ট্যাক্স সংক্রান্ত। অবশ্যই আমাদের নির্ধারিত একটি বিষয় আছে, সেই বিষয় নিয়েও আমরা কথা বলবো, তবে ট্যাক্স সংক্রান্ত যে কোনো প্রশ্ন কিংবা আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে সরাসরি যুক্ত হতে পারেন আমাদের সাথে। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। সিপিআই ইয়াকুবে খান গত সপ্তাহে একজন প্রশ্ন করেছিল সোশ্যাল সিকিউরিটি নিয়ে, আলোচনা করার জন্য। যেহেতু আমাদের সোশ্যাল সিকিউরিটি নিয়ে প্রশ্ন ছিল, আমরা চাই সোশ্যাল সিকিউরিটি একটা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু, এবং এটা অনেকেই বিশেষ করে জানা উচিত, অনেকে হয়তো এটা সিরিয়াসলি নিচ্ছেন না। কারণ হচ্ছে যে আমরা এখন ট্যাক্স কন্ট্রিবিউট করতে সোশ্যাল সিকিউরিটিতে এবং মেডিকেয়ারে, বাট এটা বেনিফিট আমরা নিব হচ্ছে যখন আর্লি সোশ্যাল সিকিউরিটি বেনিফিট হচ্ছে 62 তে। সো যার জন্য 62 থেকে স্টার্ট, রাইট? সো আনলে যদি কখনো কারো ডিসএবিলিটি হয় তখন সে হয়তো আর্লি সোশ্যাল সিকিউরিটি বেনিফিট গ্রহণ করতে পারে। বাট যেহেতু এটা খুব লেন্দি একটা প্রসেস, সো এটার জন্য অনেকে হয়তো জিনিসটাকে সিরিয়াসলি নিচ্ছেন না, যেটা খুব শর্ট টার্ম বেনিফিট আমরা পাচ্ছি না। এটা মোস্টলি যারা ইয়াং বা যারা মিডল এজ তারা অনেকদিন ওয়েট করতে হবে। সো বাট কিন্তু ইস্যুটা হচ্ছে যে আমরা যেহেতু এখানে আমরা সোশ্যাল সিকিউরিটিটা কন্ট্রিবিউট করছি আমাদের ইনকাম থেকে, এবং আমরা যেখানে জব করছি আমাদের এমপ্লয়ারও কিন্তু সেম থিং আমাদের জন্য কন্ট্রিবিউট করছে। সো যেহেতু এই ফান্ডগুলো কন্ট্রিবিউশন হচ্ছে আমাদের সোশ্যাল সিকিউরিটি এবং মেডিকেয়ার ফান্ডে, তো আমাদেরকে মেক শিওর হতে হবে যে না, এই ফান্ডটা অ্যাকচুয়ালি আমি যে আর্নিংটা আমি যে রিপোর্ট করছি, আমি যে ট্যাক্সটা আমার থেকে ডিডাক্ট করে নেওয়া হচ্ছে, মেক শিওর এভরি সিঙ্গল ডলার এটা কাউন্ট হচ্ছে। এই এই অ্যাকাউন্টে আমার দেখার উপায় কি, মানে দেখার বিশেষ করে আগের যে এটার আগের যে নিয়মটি ছিল সেটি হচ্ছে যে বছর শেষে সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন একটা স্টেটমেন্ট ইস্যু করত। তো এই স্টেটমেন্ট এখন ইস্যু করেন এখন বিশেষ করে সেম ইনফরমেশনগুলো, যে আমার কত টাকা ইয়ার টু ইয়ার এটা লিস্ট করা থাকতো, যে আমার এভরি ইয়ার আমি কত টাকা আমার ইনকাম ছিল। তো আমরা কী করতে পারি, আমাদের যখন আমরা এই স্টেটমেন্টটা যখন ছিল বা এখনও স্টিল যেহেতু স্টেটমেন্ট নাই, আমরা অ্যাটলিস্ট এটা অনলাইন অ্যাকাউন্ট করার সুযোগ আছে আমাদের, কিছু ইনফরমেশন আইডেন্টিটি ভেরিফিকেশন করার পরে আমরা যখন অনলাইন অ্যাক্সেস থাকবে তখন আমরা কিন্তু প্রতি বছরের যে আমার প্রতি বছরের ইনকামের সাথে আমার ট্যাক্স রিটার্নের সাথে আমি কিন্তু কম্পেয়ার করে দেখতে পারি যে আমি যতটা সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স পরিশোধ করেছি এটা কি রিপোর্ট শো করছে কিনা, সোশ্যাল সিকিউরিটি যুক্ত হচ্ছে কিনা। যদি কোনো কারণে না হয় এটা আমাকে উইদিন 3 ইয়ার্সের মধ্যে কিন্তু আমাকে এটা রিপোর্ট করতে হবে, আদারওয়াইজ ইট উইল বি টু লেট। যদি কোনোটা যদি ম্যাচ না মিস ম্যাচ হয়, কোনোটা যদি ম্যাচ না করে, বা কোনো ইয়ার যদি অনেক ক্ষেত্রে আমরা দেখি যখন W2গুলো ইস্যু করা হয় বিভিন্ন কোম্পানি থেকে, অনেক সময় দেখা যায় যেহেতু সোশ্যাল সিকিউরিটি নাম্বার ভুল থাকে, অনেক ক্ষেত্রে আমরা দেখি যে নামের যে স্পেলিংয়ে ভুল থাকে, বিশেষ করে লাস্ট নাম এবং সোশ্যাল সিকিউরিটি নাম্বারের কোনো একটা যদি ভুল থাকে, অনেক ক্ষেত্রে এই ইনকামটা কিন্তু রাইট অ্যাকাউন্টে আপনার রিপোর্ট নাও হতে পারে। তো সেক্ষেত্রে আমাদেরকে যখন আমরা W2গুলি পাই তখন আমাদেরকে মেক শিওর যে আমরা এই ইনফরমেশনগুলি জাস্ট আমরা কম্পেয়ার করে নিব, আমরা মেক শিওর করে নিব যে আমার W2 ইনফরমেশনগুলোর সাথে আমার পার্সোনাল ইনফরমেশনগুলো ম্যাচ আছে কিনা। এটা শুধু ওই বছরের ইনকাম ট্যাক্সের বিষয়টি না যে আমি ওই বছরের রিফান্ড পাচ্ছি কিনা, বাট অ্যাট দ্য সেম টাইম আমার সেম অ্যামাউন্ট যদি মিসম্যাচ হয় তাহলে কিন্তু আমার সোশ্যাল সিকিউরিটি ফান্ডে বা মেডিকেয়ার ফান্ডে কিন্তু এই অ্যামাউন্টটা কিন্তু অ্যাকাউন্ট নাও হতে পারে। আচ্ছা, তার মানে চেক করা একদম বাধ্যতামূলক, যে আমার অ্যাকাউন্ট ঠিকমতো কাজ করছে কিনা, আমার নামগুলো ঠিক আছে কিনা, ঠিকভাবে রিপোর্ট হচ্ছে কিনা, সমস্ত কিছু। আমরা তো সাধারণত আপনাদের মতো প্রফেশনালদের উপরেই নির্ভর করি। আমি যদি ব্যক্তিগতভাবেও বলি যে প্রফেশনালরা যেভাবে সব কিছু করছেন সেটির উপর একদম অন্ধভাবে আমরা বিশ্বাস করে রাখি, সেই জায়গাটিতে নিজেদের যে অ্যাকাউন্টগুলো দেখা সেই জায়গাটিতে কি বলবেন?
ওয়েল আপনার যদি কেউ রিয়েলি ডিপেন্ডেন্ট হয়ে যায় রাইট যদি কেউ রিয়েলি অন্ধ হন তখন আপনার তো কোনো অপশনই নাই বাট যেহেতু আমাদের সুযোগ আছে এটা আমাদেরকে ভেরিফাই করা ইনফরমেশনগুলি আমরা সবসময় আমি আলোচনা করে থাকি আমরা যখন ট্যাক্স ফাইলটা করি বা আমাদের যে ইনফরমেশনগুলি আমাদের কাছে আসে সিম্পলি আপনার শুধু এই ট্যাক্স রিটার্ন না শুধু W2 না শুধু পেস্ট আপনার প্রতিটা লেটার যখন আমাদের কাছে আসে এই লেটারগুলো খুব সিম্পলি ইনফরমেশনগুলো আপনার উল্লেখ করা থাকে যে লেটারটা কেন আসছে কিসের জন্য আসছে এটার কি অ্যাকশন কি 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 করতে হবে কি না করতে হবে আমরা যদি অনেক ক্ষেত্রে আমরা জাস্ট লেটার দেখে মনে করি যে না এটা ইম্পর্টেন্ট না জাস্ট ফেলে রাখি বা অনেক ক্ষেত্রে আমরা কিন্তু অ্যাটলিস্ট যদি আমি ফুল জিনিসটা আমি না বুঝতে পারি তখন অ্যাটলিস্ট এই লেটারটা নিয়ে বা কোনো এনি কাইন্ডস অফ ডকুমেন্টস নিয়ে আমাকে কার কাছে কারোর কাছে কিন্তু সহযোগিতা নিতে হবে যে এটার বিষয়টা কি বা এটার কোনো কিছু আমাকে করতে হবে কি না তো যখন আমরা ইনকাম করি বা আমরা আমরা পে স্টাফগুলো পাচ্ছি যদি আমাদের কোনো ভুল থাকে আমার নামে ভুল থাকে বা অ্যাড্রেসে ভুল থাকে সোশ্যাল সিকিউরিটি ভুল থাকে আমাদের উচিত হচ্ছে রাইড অ্যাওয়েতে এই কারেকশন করে নেওয়া তা না হলে ইন দ্য লং টার্ম গিয়ে সোশ্যাল সিকিউরিটির যে বিষয়টি সেটি হচ্ছে যদি কোনো কারণে লেসে আমি লাস্ট 10 ইয়ার্স ধরে কাজ করছি কোনো কারণে যদি আমার কোনো এক বছরের ইনকাম যদি সামহাও হয়তো রাইট ওয়েতে রিপোর্ট করা হয়নি কারণ রিপোর্টটা আসলে এটা নির্ভর করে হচ্ছে আমার উপরে না একটা হচ্ছে আমি ট্যাক্স ফাইল করছি আরেকটা হচ্ছে যে আমার যে এমপ্লয়ার যে কোম্পানি যে আমার W2 ইনফরমেশনগুলো রিপোর্ট করছে সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনে W2-র মাধ্যমে ওকে তো কোনো কারণে যদি অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো কোম্পানি ক্লোজ হয়ে যেতে পারে করেনি বা ব্যাংক্রাপসি ফাইল করে অনেক ক্ষেত্রে তো এক্ষেত্রে আমাদেরকে একটু কেয়ারফুলি এই জিনিসগুলো সেটিকে বোঝা যাবে যখন আমার অ্যাকাউন্টে থাকবে সেখানে সমস্ত তথ্যগুলো সব প্রতিটা ইয়ার বাই ইয়ার আমার লিস্ট করা থাকবে কোনো কারণে যদি আমার কোনো একটা বছর উল্লেখ করা না থাকে বা আমার আমার যে ট্যাক্স রিটার্নটা আমি ফাইল করেছি আমার ট্যাক্স রিটার্নের সাথে যদি মিল না থাকে তখন আমাকে অ্যাটলিস্ট চিন্তা করতে হবে যে এই মিল না থাকার কারণটা কি অ্যাটলিস্ট দ্যাটস দ্য স্টার্টিং পয়েন্ট মানে মোট কথা হচ্ছে নিজের অ্যাকাউন্টের তথ্যগুলো নিজেকে সব সময় জানতে হবে আর বিশেষ করে সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের এটা শুধু এটা না যে আমার ইনফরমেশনগুলো কারেক্ট যাচ্ছে কিনা অ্যাট দ্য সেম টাইম আমরা যখন সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনে যখন আমরা লগ ইন করবো আমাদের ইনফরমেশনগুলো তখন এখানে আরও কিছু এডিশনাল ইনফরমেশন থাকে সেটি হচ্ছে যে কোনো কারণে আমার আমার যে ইনকাম আছে সেটা আমি কত টাকা রিটায়ারমেন্ট বেনিফিট পাচ্ছি কোনো কারণে যদি আমি মারা যাই তাহলে আমার ওয়াইফ বা আমার ছেলে মেয়ে কত টাকা বেনিফিট পাবে আমরা একটা প্রশ্ন নিয়ে তারপরে ধাপে ধাপে বিভিন্নভাবে আসবো যে যিনি বেনিফিশিয়ার তিনি যদি না থাকেন তাহলে কি হবে সেই ক্ষেত্রে কে আছেন দর্শক এই মুহূর্তে আমাদের সাথে জি আমি আমরা বলতেছি ব্রস থেকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ইমদাদ ভাই বলুন প্রশ্ন হচ্ছে আমি যে রিটায়ারমেন্ট যে কন্ট্রিবিউশন করতে চাই কি অ্যাকাউন্ট করতে হবে আর কিভাবে করব কোথায় যাব এটা একটু বিশ্লেষণ করবেন বেটার যদি আপনার যেখানে আপনি জব করছেন সেই জবে যদি ওনাদের সুযোগ থাকে যে আপনার বিভিন্ন রকমের রিটায়ারমেন্ট অপশন যদি থাকে আপনি এই জবের ওনাদেরকে রিকোয়েস্ট করলে আপনার অ্যামাউন্ট থেকে লেসে আপনার বাইউইকলি বা আপনার উইকলি স্যালারি থেকে আপনি যদি একটা অ্যামাউন্ট উল্লেখ করে দেন যে আমি এত টাকা কন্ট্রিবিউট করতে চাই কিছু কিছু লিমিট আছে মোস্ট লাইকলি আপনি যদি $6,500 অথবা ম্যাক্সিমাম যেটা আছে আপনার সেটি হচ্ছে $18,500 তো রিটায়ারমেন্টটা আপনি যখন করবেন আপনার জবের থেকে গেলে বিশেষ করে আপনার W2 থেকে এই অ্যামাউন্টটা কিন্তু আপনার রিডিউস হয়ে যাবে আর আপনি যদি যদি অনেক ক্ষেত্রে স্মল বিজনেস বা যারা যেখানে আপনি জব করছেন তাদের যদি এই সুযোগটা না থাকে তখন সেক্ষেত্রে আপনি কিন্তু $6,500 পর্যন্ত আপনি ইয়ে করতে পারেন আপনার কন্ট্রিবিউট করতে পারেন আপনি এটার জন্য যে বিভিন্ন যে কোম্পানিগুলো বা ব্যাংকের মাধ্যমে আপনি যে রিটায়ারমেন্ট ফান্ডের যে অ্যাকাউন্টগুলো যা বা বিশেষ করে যারা এই ফাইন্যান্সিয়াল সেক্টরে যারা কাজ করেন তারাও কিন্তু যারা বিশেষ করে যে ফাইন্যান্সিয়াল প্ল্যানিংগুলো যারা করেন তারাও কিন্তু এই অ্যাকাউন্টটা সেট আপ করতে পারে এবং আপনার ব্যাংকে গেলেও আপনি ব্যাংক আপনাকে হেল্প করতে পারে এই অ্যাকাউন্টটা সেট আপ করার জন্য তো এভাবে আপনি ম্যাক্সিমাম $18,500 করতে পারবেন পার ইয়ার পার পার্সন সো ডিপেন্ড করে অনেক ক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে যে হাজব্যান্ড ওয়াইফ এটা এখানে একটা এই যে কন্ট্রিবিউশনের বিষয়টি সেটি মানে কয়েকটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে অনেকে মনে করেন যে
আমি কন্ট্রিবিউট করছি, আমি এটার জন্য বেনিফিট পাচ্ছি। একটা হচ্ছে যে আমার ট্যাক্সেবল ইনকামটা কমে আসছে। ওকে, ট্যাক্সেবল ইনকাম যখন কমে আসবে, লেটস সে কারো ইনকাম $60,000, সে যদি $18,000, লেটস সে আপনার $58,500 ইনকাম, সো যখন $18,500 সে আপনার যখন রিটায়ারমেন্ট প্ল্যানে যখন ম্যাক্সিমাম সে কন্ট্রিবিউট করছে, তার ট্যাক্সেবল ইনকামটা, ট্যাক্সেবল না, তার গ্রস ইনকামটা চলে আসছে $40,000, রাইট? সো এই $58,500 উপরে যে ট্যাক্সটা আসবে, বা লেটস সে তার যদি বাচ্চা থাকে, আপনার তিনজন বাচ্চা থাকে, তিনজন বাচ্চার জন্য আবার $56,000 পর্যন্ত সে আনইনকাম ক্রেডিট পাবে। তার যখন $58,000 হবে, সে কিন্তু আনইনকাম ক্রেডিট পাচ্ছে না। সো যখন সে $18,500 সে কন্ট্রিবিউট করছে টুয়ার্ড দ্য রিটায়ারমেন্ট প্ল্যান, তখন কিন্তু তার ইনকামটা চলে আসছে $40,000। তো $40,000 হলে কিন্তু উনি বেশ ভালো একটা আনইনকাম ক্রেডিটও পাচ্ছেন বাচ্চাদের জন্য, বিকজ তার ট্যাক্সেবল ইনকামটা কমে আসছে। অ্যাট দ্য সেম টাইমে এই $18,000 উপরে, লেটস সে ওনার ট্যাক্স ব্র্যাকেট আপনার অ্যাবোভ যে ওনার যে ট্যাক্সেবল অ্যাকাউন্ট, অ্যাটলিস্ট আপনার লেটস সে 15%, একটু জানতে চাই আমার নিজের বোঝার জন্য, সেটি হচ্ছে এই পরিকল্পনাটি যদি করা হয়, আমাদের যেমন প্রত্যেক মাসে সোশ্যাল সিকিউরিটির জন্য কেটে নেওয়া হচ্ছে একদম অটোমেটিক্যালি, সেটিও কি অটোমেটিক্যালি পার মান্থ কেটে নিয়ে যাওয়া হচ্ছে, মানে এটির প্রক্রিয়াটি? না, এটির প্রক্রিয়া হচ্ছে আপনি যদি এভাবে সেট আপ করেন, আপনার এমপ্লয়ারকে যদি আপনি ইনস্ট্রাকশন দেন যে আমি চাই যে আমার বছরে আমি আমার টোটাল স্যালারি থেকে $18,500 ডিডাক্ট করার জন্য, রাইট? সো এটা যদি ব্লেসে আপনার যদি বাই উইকলি আপনার পে করে যে আপনি 2 উইকস পর পর আপনাকে পে করছে, সেক্ষেত্রে আপনি 26 বাই উইকস পাচ্ছেন। আপনি যদি $18,000 বলেন যে আমি $18,000 আমি ডিডাক্ট করতে চাই, সেক্ষেত্রে লাইক অ্যাবাউট লাইক $700 to $800 পার উইক ডিডাক্ট করছে তার স্যালারি থেকে। সো থ্রু আউট দ্য ইয়ার আপনি যদি বছরের প্রথম থেকে শুরু করেন, তাহলে কিন্তু আপনার দেখবেন যে আপনার ম্যান্ডেটরি সোশ্যাল সিকিউরিটি মেডিকেয়ার ট্যাক্সের মতো অন্য একটা অ্যামাউন্ট আপনার ডিডাক্ট হচ্ছে এভরি ইয়ার। আচ্ছা, সো বেনিফিটটা হচ্ছে, একটা হচ্ছে যে আপনি যে এই $18,000 আপনি অফকোর্স $18,500 আপনি টাচ করতে পাবেন না আনটিল যতক্ষণ না পর্যন্ত আপনি 59.5 হবেন, বাট রাইট, সো এটা একটা আপনার ডিসঅ্যাডভান্টেজ যে আপনি টাকাটা এখন ইউজ করতে পারছেন না। বাট এই বিশেষ করে যাদের বাচ্চা আছে বা যারা অ্যাবাউট লাইক লো ইনকাম, যারা লো ইনকাম বেস মিডল ইনকাম, যারা লাইক $50,000-$60,000, তো তাদের যখন এই $20,000 আপনার ইনকাম যখন রিডিউস করা হয়, তখন তাদের যে ট্যাক্স ট্যাক্স লায়াবিলিটি বা রিফান্ডের পরিমাণটা কিন্তু অনেক বেড়ে যায়। তো দেখা যায় যে আপনার হয়তো ওনার $18,000 কন্ট্রিবিউশন করার জন্য হয়তো অ্যাবাউট লাইক $5,000-$6,000 উনি রাইড আউট ইনস্ট্যান্ট বেনিফিট পাচ্ছেন, রিফান্ড পাচ্ছেন, এক্সট্রা রিফান্ড পাচ্ছেন, এক্সট্রা রিফান্ড। তো $18,000 থেকে আপনি যদি $6,000 অলরেডি আপনি রিফান্ড পান, তাহলে অনলি আপনি কন্ট্রিবিউট করতেছেন আপনার যে আপনি যে মানি যে শর্ট টার্ম, আপনি যে লং টার্মের জন্য আপনি যে কন্ট্রিবিউশন করছেন $18,000, সেখান থেকে অনলি আপনি $12,000 আপনি লুজ করছেন। অনেক জায়গায় সুবিধা আছে, সুবিধা আছে, সুন্দর করে ব্যাখ্যা করেছেন। আরেকটি প্রশ্ন নিয়ে নি, তারপরে আমরা সোশ্যাল সিকিউরিটির জায়গাটিতে ছিলাম সেই জায়গাটিতে আসব। কে আছেন দর্শক এই মুহূর্তে আমাদের সাথে? হ্যালো, জি, নামটি বলে নিতে হবে আপা। আমার নাম শে উয়েতো, আমি কোয়েন থেকে বলছি। জি, প্রশ্নটি, আমি যদি কোন প্রপার্টি কিনতে চাই তাহলে কত পরিমাণ ট্যাক্স ফাইল করতে হবে হাউসহোল্ড হিসেবে, একজন অথবা দুজন হাউসহোল্ড? আচ্ছা, কি বলবেন? জি, ধন্যবাদ আপনাকে। এখানে কয়েকটি বিষয়, সেটি হচ্ছে যে আপনার অফকোর্স অনেক ক্ষেত্রে আমরা দেখি যখন আমরা একটা প্রপার্টি কিনতে ইচ্ছা প্রকাশ করি বা যখন আমরা চাই যে না আমার হয়তো যে ইনকামটা নর্মাল ইনকাম যেটি, সেটি হয়তো সেটির মাধ্যমে আমি হয়তো কোয়ালিফাইড হচ্ছি না বাড়ি কেনার জন্য, তখন অনেক ক্ষেত্রে আপনার আপনার অপশান আছে আপনার যে ইনকামটাকে, আপনি যদি বিশেষ করে আপনি যদি বেশি ইনকাম হয়, সেটি হচ্ছে যে লেসে আপনার যদি ইনকামটা অন্য একটা সোর্সে আপনি কাজ করেন সেলফ এমপ্লয়েড, আপনি ওই বছরের জন্য যে আমি নেক্সট ইয়ারে বাড়ি কিনতে চাই, আমি ঠিক আছে আমি এই বছর থেকে আমি কাজ করা শুরু করলাম, তো আপনার সেলফ এমপ্লয়েড ইনকাম হিসেবে আপনি লেসে আপনার $40,000 আপনার W2 ইনকাম আছে, আপনি মনে করলেন যে আমি অ্যানাদার $20,000 আমি এক্সট্রা ওভার টাইম কাজ করছি বা সেলফ এমপ্লয়েড হিসেবে কাজ করছি ক্যাশ ইনকাম, তো আপনার এই কোয়ালিফিকেশনের জন্য এটা টোটালি ডিপেন্ড করে, এটার কোনো রাইট আর রং অ্যান্সার নাই। কারণটা হচ্ছে যে আপনি কত টাকা বাড়ি কিনতে চান, এটা কত টাকা ডাউন পেমেন্ট দিতে চান, কত টাকা আপনি মর্গেজ করতে চান, কত অ্যামাউন্ট, এটার এটা ডিপেন্ড করবে আপনার বিভিন্ন ফ্যাক্টর এখানে কাজ করে, বাড়ির প্রাইস, মর্গেজের পরিমাণ, কত টাকা ডাউন পেমেন্ট দিবেন, আপনার ক্রেডিট স্কোর কেমন, এটার উপর সব কিছুর উপর নির্ভর করবে যে আপনার কত টাকা ইনকাম হলে অ্যাটলিস্ট আপনি যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনি কোনো একটা ব্রোকারের সাথে, মর্গেজ ব্রোকারের সাথে আপনার ইনিশিয়াল একটা অ্যাপয়েন্টমেন্ট করে আপনাকে অ্যাটলিস্ট জিনিসগুলো, বিশেষ করে মর্গেজ ব্রোকাররা হচ্ছে এটা তাদের যে ইনফরমেশনগুলো যে আমি
আপনার একটা টার্গেট থাকবে যে আমি $500,000 একটা বাড়ি কিনতে চাই, আমার কাছে 10% ডাউন দেওয়ার সুযোগ আছে আমার কাছে, রাইট? সো আমি 500,000 থেকে আমি যদি 10% ডাউন দিই তাহলে আমার লোন করতে হবে $450,000 জন্য। তো $450,000 লোন করার জন্য আমাকে কত পরিমাণ ইনকাম হলে এই $450,000-এর মান্থলি পেমেন্ট লেসে আপনার মান্থলি পেমেন্ট প্লাস আপনার রিয়েল এস্টেট ট্যাক্স ইন্স্যুরেন্স সব কিছু মিলে লেসে আসবে আপনার $3,000। তো এখন $3,000 যদি আপনার আপনার এই মান্থলি কন্ট্রিবিউশন করা লাগে আপনার এই বাড়ির জন্য, মোস্ট লাইকলি ব্যাঙ্ক যেভাবে ক্যালকুলেশন করে অ্যাবাউট আপনার টোটাল ইনকামের অ্যাবাউট 45% শুড গো টু আপনার এই হাউজিং কস্টের জন্য। সো 45 তখন আপনাকে ওইভাবে ব্যাঙ্ক তখন বা আপনার মর্গেজ ব্রোকার আপনাকে ওইভাবে ক্যালকুলেশনটা মানে ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করবে যে আপনার যদি 45% যায় দেন আপনার $3,000 যদি আপনার কন্ট্রিবিউশন থাকে, লেটস সে ইজি ক্যালকুলেশনের জন্য যে আপনার $4,500 মান্থলি মর্গেজ পেমেন্ট, সো যদি 45% ব্যাংক অ্যালাউ করে যে আপনার মর্গেজের হাউজের জন্য অনলি 45% আপনি কন্ট্রিবিউট করতে পারবেন আপনার ইনকামের, দেন আপনাকে মান্থলি $10,000 ইনকাম প্রয়োজন। আচ্ছা, সো $10,000 ইনকাম হলে দেন $10,000 45% $4,500, সো দেন আপনার ইনকামটা হতে হবে $10,000। সো এভাবে আপনাকে ক্যালকুলেশন করতে হবে, বিভিন্ন ফ্যাক্টর কাজ করে। সো এটা আপনাকে ওইভাবে অ্যান্সার দেওয়াটা বিস্তারিত দেওয়া। আরেকটি প্রশ্ন হচ্ছে যে আপনার ইন্স্যুরেন্সের যে বিষয়, সেটি হচ্ছে যে আপনি যখনই আপনি ইনকাম বেড়ে যাবে, লেটস সে আপনার হয়তো মেডিকেড আছে বা আপনার হয়তো কোনো কো পেমেন্ট করে আপনি কোনো ইন্স্যুরেন্স নিচ্ছেন বা আপনার সামান্য $100-$200 আপনার পেমেন্ট আছে, বাট যখনই আপনার এই বাড়ি কেনার জন্য আপনার ইনকামটা যদি খুব অনেক বেশি বেড়ে যায় যে লেটস সে আপনার ইনকাম $50,000 উইথ টু কিডস আপনি স্টিল $100-$200 পেমেন্ট করছেন, সেখানে যদি আপনার এই বছরের বা নেক্সট ইয়ার ইনকামটা আপনার $80,000 করা লাগে, তখন কিন্তু আপনার ওই যে ফ্রি বা আপনার যে ইন্স্যুরেন্সের যে পরিমাণটা বা ফ্রি ইন্স্যুরেন্স কিন্তু থাকবে না। তখন আপনাকে বিশেষ করে মোস্ট লাইকলি আপনাকে যে স্টেটের যে মার্কেট প্লেস আছে মার্কেট প্লেস থেকে আপনাকে ইন্স্যুরেন্স পারচেস করতে হবে, অ্যাটলিস্ট ফর দ্যাট ইয়ার, যে আপনি যে বছর বাড়ি কিনছেন যে বছর আপনার ইনকাম বেড়ে যাবে, বা অ্যাটলিস্ট ফর টু ইয়ার, যে দুই বছর আপনার ইনকাম বেড়ে যাবে, সেই দুই বছর কিন্তু আপনাকে এই ইন্স্যুরেন্স থেকে আপনি বঞ্চিত হবেন যদি কারো ফ্রি ইন্স্যুরেন্স থাকে। বা ইভেন যদি রেগুলার ইন্স্যুরেন্সও থাকে, সেক্ষেত্রে আপনার যদি $50,000 আপনার অনলি $200 পে করা লাগে মান্থলি, দেন আপনার ইনকাম যদি এটা $80,000 হয়ে যায় তাহলে কিন্তু এটার পরিমাণটা বেড়ে যাবে, বিকজ ইন্স্যুরেন্স পেমেন্টটা বিশেষ করে মার্কেট প্লেস বা যে কোনো জায়গা থেকে এটা ডিপেন্ড করে আপনার ইনকামের উপরে, ইনকাম বেড়ে গেলে প্রিমিয়ামটাও পরিমাণ বেড়ে যাবে। বাট আবার যখন দুই বছর পরে গিয়ে যখন আপনার যদি ইনকামটা আপনি কমে যান যে না আমি বাড়ি কেনার জন্য আমি এক্সট্রা কাজ করেছি, আমার সেলফ এমপ্লয়মেন্ট ইনকাম ছিল, বাট দুই বছর পরে গিয়ে আমি এটা আর করতে চাচ্ছি না, দেন ইট উইল গো ব্যাক টু নর্মাল, যে আপনার যে যেভাবে ছিল সেভাবে আপনার আবার কন্টিনিউ রান হবে। আরেকটা প্রশ্ন নিয়ে নিই, তারপরে আমরা বিরতিতে যাওয়ার পর এসে আবার সোশ্যাল সিকিউরিটি নিয়ে কথা বলবো। কে আছেন দর্শক আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম, আমি শাহজাদ কেরিম বলছিলাম। জি ভাইয়া, আপনাদের নিয়মিত একজন দর্শক। আচ্ছা, ধন্যবাদ আপনাকে সে কারণে। আচ্ছা, আমি আমার কথা বলতে শুনতে পাচ্ছি, আমি এজন্য থেমে থেমে কথা বলছি। আপনি পরে উত্তর শোনার সময় শুনুন, এখন একটু প্রশ্নটি করে ফেলুন। হ্যাঁ, আচ্ছা, আমার একটু প্রশ্ন। প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি টিভিএল কে, টিভিএল টু রিপোর্টে এত সুন্দর আলোচনাগুলো রাখার জন্য, কারণ আমরা বাঙালি যারা আছি আমরা কিন্তু এই বিষয়গুলো থেকে একেবারে অজ্ঞ। এই বিষয়গুলোতে আমাদেরকে দক্ষতা দেওয়ার জন্য বা ইনফরমেশন দেওয়ার জন্য প্রথমে টিভিএল টু রিপোর্টকে ধন্যবাদ জানাচ্ছি নতুন চৌধুরীকে। আজকে অতিথি মিস্টার ইয়াকুব এর কাছে আমার একটা কোয়েশ্চেন আছে। আমার যদি দুইটা জব থাকে আমি কি দুইটার জন্য ফোরওয়ার্ড করতে পারবো? আর যদি দুইটার জন্য ফোরওয়ার্ড করি এগুলো কি ট্রান্সফার করা বা সাথে কম্বাইন করার কোন সিস্টেম আছে কিনা, বা আমি দুইটাকে যদি কন্টিনিউ করতে থাকি আমরা যদি সোশ্যাল সিকিউরিটি থেকে অসংখ্য ধন্যবাদ। আর সিপি ইয়াকুবে খান আমাদের সাথে আছেন এবং তাদেরকেও ধন্যবাদ জানাই, কারণ সারাদিন আপনারা অনেক ব্যস্ত থাকেন তারপরেও আসেন, কিন্তু সরাসরি মানুষের এত ভালোবাসা
জি আপনাকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ। বিশেষ করে আমরা, আমিও ধন্যবাদ জানাই টিভিএন 24 কে, বিশেষ করে আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য, যে আমাদের অ্যাটলিস্ট আমরা বা যারা প্রফেশনাল এখানে এসে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রফেশন নিয়ে যারা আলোচনা করেন, আমরা চেষ্টা করি আমাদের যতটুকু সম্ভব ইনফরমেশনগুলো শেয়ার করার জন্য, যাতে করে অ্যাটলিস্ট আমাদের কমিউনিটি সবাই যেন এর থেকে যতটুকু সম্ভব বেনিফিট পান। কারণ আমরা এখানে প্রবাসী বাংলাদেশিরা, আমরা এখানে বেশি দিন আমাদের বয়স না আমেরিকায়, তো এখানে অনেক কিছু জানার আছে, অনেক পথ চলতে গিয়ে অনেক কিছু আমাদের প্রতি মুহূর্তে আমাদের শিখতে হচ্ছে, নতুন নতুন জিনিস অ্যাড হচ্ছে, বা বিশেষ করে আমাদের সময়ের সাথে সাথে হয়তো আমরা সেম পার্সন যখন আমরা যখন সিঙ্গেল এখানে আসছি, প্রথম আসছি, তখন আমাদের ফান্ড ছিল না, হয়তো লাইফ ইন্স্যুরেন্সের প্রয়োজন ছিল না, সিপিআর প্রয়োজন ছিল না, বাট সময়ের সাথে সাথে যখন আমাদের ইন্টারেস্ট, আমাদের পরিবর্তন হচ্ছে, রুচির পরিবর্তন হচ্ছে, তখন আমরা এক একটা সার্ভিস আমরা অ্যাড করছি। 401k হয়তো অনেকে, আপনার যার ইনকাম খুবই সামান্য ইনকাম, সে কিন্তু 401k কথা চিন্তাও করে না, বাট যখন আমাদের ইনকামটা বেড়ে যাচ্ছে, তখন আমরা আস্তে আস্তে কিন্তু বিভিন্ন সার্ভিসগুলো অ্যাড করছি, তো সময়ের সাথে সাথে এটা আমাদের প্রয়োজন। আপনার যে প্রশ্ন, প্রথমত হচ্ছে যে আপনার যে 401k যদি আপনার দুইটা কোম্পানি থেকে আপনি করতে চান, বাট স্টিল নিয়মটা হচ্ছে যে আপনার 401k বা যে কোনো ধরনের রিটায়ারমেন্ট প্ল্যানের জন্য আপনার একটা লিমিট আছে, যে ম্যাক্সিমাম কত অ্যামাউন্ট আপনি কন্ট্রিবিউট করতে পারেন। সো আপনি যদি এটা একটা জবের থেকে করলে বেটার হয়, বাট যদি দুইটা জবের থেকে করেন, বাট স্টিল যে টোটাল যে কম্বাইন যেটা, সেটা বেশি কিন্তু আপনি করতে পারবেন না, বেশি করলে সেটা কিন্তু আপনার অ্যালাউ হবে না। লেটস সে আপনার $5,500 আপনার লিমিট, সো $5,500 জায়গায় যদি আপনি দুইটা জবের থেকে $5,500 করেন, আপনি যখন ট্যাক্স ফাইল করতে যাবেন যখন, তখন অনলি $5,500 কিন্তু আপনি কিন্তু ডিডাক্ট করতে পারবেন, আপনার ট্যাক্সেবল ইনকাম থেকে রিডিউস হবে, বাকি যে $5,500 আপনি কন্ট্রিবিউট করবেন, বাট আপনার ফান্ডটা আপনি টাচ করতে পারবেন না, কিন্তু যখনই আপনি কন্ট্রিবিউশন করছেন, তখন কিন্তু ফান্ডটা চলে যাচ্ছে আপনার রিটায়ারমেন্ট ফান্ডে, বাট ওইটার যে ট্যাক্স বেনিফিট যেটা, সেই ট্যাক্স বেনিফিট কিন্তু আপনি এখন নিতে পারছেন না। সো এটা হলো ডিফারেন্স। সো বেটার হচ্ছে যে আপনি লিমিটের মধ্যে থাকেন, বা যদি একটা জবের থেকে থাকে এটা প্রয়োজন, এটা বেটার হয়। রোল ওভার যেটা, সেটি হচ্ছে যে আপনি যদি কখনো মনে করেন যে একটা কোম্পানিতে জব করছেন, 5 ইয়ার জব করার পরে মুভ করে যাচ্ছেন অন্য একটা কোম্পানিতে, তো তখন আপনার বিশেষ কোম্পানিগুলোর সুযোগ থাকে যে আপনার ফান্ডগুলো আপনি কোথায় মেনটেন করবেন, কোন কোম্পানির কাছে মেনটেন করবেন, সেটা কিন্তু আপনি মুভ করতে পারেন, এটা রোল ওভার করতে পারেন উইদাউট এনি পেনাল্টি, উইদাউট এনি, আপনার আপনি টাচ করতে পারবেন না ফান্ড, বাট একটা অ্যাকাউন্ট থেকে বা একটা যে ইনস্টিটিউশন যারা এটা হোল্ড করে, এখান থেকে আপনি কিন্তু মুভ করতে পারেন বিভিন্ন জায়গায়, এটা আপনার চয়েস। সোশ্যাল সিকিউরিটির যে বিষয়টি, সেটি হচ্ছে পুরো আলোচনায় কিন্তু আজকে করছি সেটি নিয়ে, রাইট, সেটি আমাদের বিষয়। সেটি হচ্ছে সোশ্যাল সিকিউরিটির যে বিষয়টি, সেটি হচ্ছে আমি আবারও শেয়ার করি, সেটি হচ্ছে সোশ্যাল সিকিউরিটি যাদের এখন অ্যাকাউন্ট করে নাই, প্রতিটা সিটিজেন, শুধু বাংলাদেশি না, প্রতিটা US সিটিজেন যারা এখানে জব করছেন, যারা সোশ্যাল সিকিউরিটি ফান্ডে কন্ট্রিবিউট করছেন, আপনারা জানেন যে আমাদের ইনকামের 15.3% কিন্তু এই সোশ্যাল সিকিউরিটি এবং মেডিকেয়ার ফান্ডে যায়, সো উইচ ইজ এ বিগ অ্যামাউন্ট। কারণ যদি $100,000 ইনকাম হয়, আপনার থেকে প্লাস আপনার এমপ্লয়ার থেকে কম্বাইন 7.65% করে আপনার 15.3% কিন্তু এই ফান্ডে কন্ট্রিবিউশন হচ্ছে, যেখানে 2.9% যাচ্ছে আপনার মেডিকেয়ার এবং 12.6% যাচ্ছে আপনার 12.4% যাচ্ছে হচ্ছে আপনার যে সোশ্যাল সিকিউরিটি ফান্ডে। সো আমরা এটি নিয়ে বিস্তারিত একটু আলোচনা করি, একটা বিরতি নেওয়ার সময় হয়েছে। আমরা এটি নিয়ে বিস্তারিত, এবং আপনি দর্শক যিনি ছিলেন, আপনারা প্রশ্ন করেছিলেন বলে সিপে ইয়াকুবে খান, আজকে কিন্তু আমরা কথা বলছি সোশ্যাল সিকিউরিটি নিয়ে, এবং আপনি হয়তো অনুষ্ঠানের প্রথম অংশ মিস করেছেন দেখে তিনি হয়তো ধরতে পারেননি, তবে উনি বিরতির পর এসে আবারও আপনার প্রশ্নের উত্তর দিবেন, এবং আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, যেন সবার কাছে মোটামুটি একটি তথ্য পাওয়া যায় যে কতটুকু আমাদের জেনে নিলে আমাদের জীবনটা অনেক সহজ হবে। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সিপে ইয়াকুবে খান আমাদের সাথে আছে। আমরা আজকে কথা বলছিলাম, কিন্তু পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাজানো হয়েছে সোশ্যাল সিকিউরিটির যে জায়গাটি, সেই জায়গাটি নিয়ে। একটা ফেসবুকের প্রশ্ন নিয়ে, তিনি অনেকক্ষণ আগে প্রশ্নটি করেছেন, তিনি বলেছেন স্টুডেন্টরা 25 ঘন্টার বেশি কাজ করলে ফাফসা যে স্কলারশিপটি আছে সেটি কি বাতিল হয়ে যাবে কিনা। আচ্ছা, আমি আপনার এই ফেসবুকের প্রশ্নে আমি আসছি, আমি বাট আমাদের যে একটু রাইট, ওনার যে সোশ্যাল সিকিউরিটি, যে বিশেষ করে অনলাইনের যে প্রশ্ন, উনি হয়তো অপেক্ষা করছেন,
সেটি হচ্ছে যে আপনার সোশ্যাল সিকিউরিটি অ্যাজ আই সেড যে সবার একটা অ্যাকাউন্ট থাকা উচিত, এবং অ্যাকাউন্টটা মেনটেন করার জন্য প্রথমত অ্যাকাউন্টটা করার জন্য আপনি সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন ওয়েবসাইটে গিয়ে বা SSA.gov এখানে গিয়ে আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাইবেন তখন বিভিন্ন ধরনের আইডেন্টিটি যে ভেরিফাই করার জন্য বিভিন্ন ধরনের প্রশ্ন আসবে, যে আপনার বিশেষ করে ক্রেডিট কার্ড বা আপনার কোথায় ব্যাংক অ্যাকাউন্ট ছিল, কোথায় অ্যাড্রেস ছিল, বিভিন্ন প্রশ্ন আসবে। সেটা যখন আপনি পাস করে যখন আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তখন আপনার ফুল হিস্ট্রিটা আপনি দেখতে পাবেন। তো এখানে গিয়ে আপনার যে আপনি কতদিন কাজ করেছেন, কত ইনকাম রিপোর্ট হয়েছে আপনার নামে, তখন আপনি আপনার যে আমরা যে বিষয়টি আলোচনা করেছি আপনার যে ট্যাক্স রিটার্নগুলো আপনার কাছে থাকা উচিত সেই ট্যাক্স রিটার্নের সাথে আপনি কিন্তু কম্পেয়ার করে দেখতে পারেন যে আমি যত টাকা আমার ট্যাক্স রিটার্নে শো করছে সোশ্যাল সিকিউরিটি ইনকাম যেটি, সেটি কি আমার এই সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের ওয়েবসাইটে কি শো করছে কিনা আমার অ্যাকাউন্ট। যদি না থাকে উইথিন থ্রি ইয়ার্সের মধ্যে আপনাকে কিন্তু এটা আপডেট করতে হবে, তাদেরকে ইনফর্ম করতে হবে, আদারওয়াইজ আপনার এই কারেকশন কিন্তু থ্রি ইয়ার্সের পরে গেলে কিন্তু এই কারেকশনটা আপনি হয়তো করতে পারবেন না। অনেক আরেকটা বিষয় সেটি হচ্ছে যে সোশ্যাল সিকিউরিটি ইনকামটা কিন্তু এটা হচ্ছে অনলি আর্নড ইনকাম। আমাদের বিভিন্ন ধরনের ইনকাম থাকে, একটি হচ্ছে আমাদের ইনকাম থাকে জবের থেকে থাকে, আমাদের সেলফ এমপ্লয়মেন্ট থেকে ইনকাম থাকে, আমাদের রেন্টাল প্রপার্টি থাকলে রেন্টাল প্রপার্টির ইনকাম থাকে, ডিভিডেন্ড ইন্টারেস্ট বিভিন্ন ধরনের ইনকাম থাকে। সব ইনকামগুলি কিন্তু এই সোশ্যাল সিকিউরিটি ইনকাম না। সো যে ইনকামগুলো থেকে আপনার 15.3% যেটা ট্যাক্স পে করা লাগে সেই ইনকামগুলি কিন্তু হচ্ছে আর্ন ইনকাম। বিশেষ করে যেমন রেন্টাল, এনি টাইপস অফ আপনার গেইন ট্যাক্স বা গেইনের যে ইনকাম যেটি বা আপনার ইন্টারেস্ট ডিভিডেন্ড, এগুলি কিন্তু সোশ্যাল সিকিউরিটির আওতায় না। সো আপনি এই ইনকামটা আপনি কাউন্ট করবেন না, আপনি কাউন্ট করবেন অনলি যেটা আপনার আর্ন ইনকাম, যেটা আপনার জব থেকে আসছে সেটির উপরে সোশ্যাল সিকিউরিটি ট্যাক্সটা হয় ডিডাক্ট করা হয় এবং এটা আপনার সোশ্যাল সিকিউরিটি ফান্ডে যাবে। সো এই সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন গিয়ে আপনার লগ ইন করে এটা মনিটর করবেন এবং বিশেষ করে শেয়ার করবেন যে কীভাবে এই অ্যাকাউন্টটা মেনটেন করা যায়, অ্যাটলিস্ট টাইম টু টাইম, অ্যাটলিস্ট বছরে দু একবার গিয়ে যে না আমি ট্যাক্স ফাইল যে আমার যে ট্যাক্স ফাইলটা আমি সাবমিট করেছি এটার সাথে আমার মিল আছে কিনা, যে মেক শিওর যে এখানে আরও ইনফরমেশন যে আমার আমি আজকে মারা গেলে আমার ফ্যামিলি আমার বাচ্চারা কী ধরনের বেনিফিট পাবে, কত বেনিফিট পাবে, সো অল সর্ট অফ থিংস। সো এটা সবার উচিত। আপনার রাইট, আপনার যে প্রশ্ন যেটি বিশেষ করে ফেসবুকের যে প্রশ্ন সেটি হচ্ছে 25 আওয়ার্সের বেশি, বিশেষ করে স্টুডেন্ট যারা, এখন স্টুডেন্টদের বিষয়টা হচ্ছে যে 25 আওয়ার্স তারা যদি কাজ করে যে তাদের যে বেনিফিটগুলি, সে বেনিফিটগুলি হচ্ছে ডিপেন্ড করে তার ইনকাম এবং তার প্যারেন্টসের ইনকামের উপর। আচ্ছা, ওকে। সো যখন এই ফ্যাপসাটা সাবমিট করা হয় তখন এই সব ইনফরমেশনগুলো কম্বাইন ইনকামগুলো তখন ক্যালকুলেশন করা হয়। সো মিনিমাম ওয়েজ 25 আওয়ার্স জব করলে বিশেষ করে এটা বেশ আপনার এখন $13.50 করে মিনিমাম, বা যদি ফার্স্ট জবে $15 করে, সো দ্যাট ইজ লাইক অলমোস্ট লাইক ইউ নো $400 per week, সো দ্যাটস $20,000 per year। এখন এই $20,000 এটার বাইরেও কিন্তু তার প্যারেন্টসের ইনকামের উপরও ডিপেন্ড করে, রাইট, যুক্ত কম্বাইন ইনকাম দুজনের ইনকামের উপর ডিপেন্ড করে। এবং এটা আর ফ্যাপসার বিশেষ করে এটা কিন্তু অনেক ক্ষেত্রে আবার এটা ডিপেন্ড করে স্কুল টু স্কুল ভ্যারি করে, বিশেষ করে যে স্কুলে টিউশন ফিটা খুবই কম সেই স্কুলের কিন্তু আপনার ইয়েটা আপনার যে স্কলারশিপের পরিমাণটাও কম থাকে, যে স্কুলের বেশি টিউশন থাকে সেখানে কিন্তু তাদের যে তাদের যেহেতু হাই টিউশন তাদের কিন্তু এই যে স্কলারশিপ বা আপনার এই যে ফ্যাপসার যে ইয়েগুলো বেনিফিটগুলো এগুলো কিন্তু ডিফারেন্ট, বাট দের ইজ এ লিমিট। সো সো এটা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টের উপর ডিপেন্ড করবে, বাট ইটস নট জাস্ট দ্য স্টুডেন্টস ইনফরমেশন। যদি কখনো কোনো স্টুডেন্ট হয় যে বিশেষ করে কেউ যদি প্যারেন্টসের ওভার 23 হয়, 23 বা 24 যদি হয়ে যায়, তখন কিন্তু সে তার প্যারেন্টসের বাইরেও কিন্তু সে অনলি নিজের উপরে কিন্তু সে ফ্যাপসা ফাইল করতে পারে, প্যারেন্টসের উপর সে ডিপেন্ডেন্ট না। বাট এই 24-এর নিচে হলে কিন্তু স্টিল অনেক ক্ষেত্রে আমরা দেখি যে অনেকে ট্যাক্স ফাইল করে জাস্ট প্যারেন্টসের সাথে ট্যাক্স ফাইল না করে, প্যারেন্টসের উপরে ডিপেন্ডেন্ট না হয়ে তারা নিজেরা ট্যাক্স ফাইল করে, মনে করে যেহেতু প্যারেন্টসের ইনকাম অনেক আমি সেপারেট ট্যাক্স ফাইল করে আমি ফাইন্যান্সিয়াল এইডের জন্য আমি অ্যাপ্লাই করতে পারবো, বাট স্টিল 24 ইয়ার্স 24 সে 24 এর পরে, বাট স্টিল সে যদি প্যারেন্টসের উপর ডিপেন্ডেন্ট নাও থাকে স্টিল কিন্তু প্যারেন্টসের ইনফরমেশনগুলো কিন্তু তারা চাইবে। আমরা একজন ফোনে অপেক্ষা করছেন অনেকক্ষণ ধরে, একটু প্রশ্নটি নিয়ে নিই। কে আছেন দর্শক? দুঃখিত, আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি। কে আছেন? হ্যালো, জি, ওয়ালাইকুম আসসালাম। নামটি বলে নিতে হবে ভাইয়া। জি, প্রশ্নটি একটু আগে একজন লোক আপনাদের সঙ্গে কথা বলতে যে রিটায়ারমেন্ট কন্ট্রিবিউশনের ব্যাপারে আপনারা বললেন যে
আপনি জবের থেকে আপনি জবকে ইনস্ট্রাকশন দিলেন যে আমার $18,500 আমার জবের থেকে ডিডাক্ট করার জন্য, সো আপনার যে টোটাল যে ইনকাম, টোটাল যে গ্রস অ্যামাউন্ট, এই গ্রস অ্যামাউন্টের থেকেই কিন্তু এই টাকাটা কিন্তু ডিডাক্ট করা হবে। ডিডাক্ট করে সো বিশেষ করে লেসে আপনার আপনি $60,000 ইনকাম থেকে আপনি মনে করেন যে আমি অনলি $10,000 আমি কন্ট্রিবিউট করব, সো আপনার এই যে এক্সট্রা যে $10,000 আপনি কন্ট্রিবিউশন করছেন, এই অ্যামাউন্টটা কিন্তু আপনার চলে যাবে আপনার রিটায়ারমেন্ট অ্যাকাউন্টে। সো এই টাকাটা আপনি টাচ করতে পারবেন না আনটিল যতক্ষণ না পর্যন্ত আপনি 59.5 আপনার যখন বয়স হবে তখন কিন্তু এই টাকাটা আপনি উইথড্র করতে পারবেন উইদাউট দ্য পেনাল্টি। এর আগে যদি আপনি লেসে আপনি এখন আপনার বয়স 40 বছর, আপনি এখন কন্ট্রিবিউশন করছেন, এন্ড দেন আপনি 59 আগে যদি আপনি এটা উইথড্র করতে চান তখন এটার উপরে ট্যাক্স দিতে হবে, যেহেতু আপনি এখন ট্যাক্স ব্রেক নিচ্ছেন আপনি এটার উপরে ট্যাক্স দিচ্ছেন না, তো যখন উইথড্র করবেন তখন এটার উপরে ট্যাক্স দিতে হবে প্লাস এক্সট্রা 10% পেনাল্টি আছে যদি আপনি আর্লি উইথড্র করেন। তো আপনার কোশ্চেনটা ছিল যে আমার এই ফান্ডটা কোথেকে যাবে, অফকোর্স ফান্ডটা তো আপনার ইনকাম থেকে ফান্ডটা চলে যাবে, মানে মান্থলি কেটে নিয়ে যাবে না ইয়ারলি, না মান্থলি, এটা আপনার মান্থলি উইকলি কাটে, উইকলি কাটে রাইট, বা যেভাবে আপনার যে পে স্টাবের সাথে আপনি রাইট যেভাবে আপনি স্প্রেড যেভাবে আপনি ইনস্ট্রাকশন দিবেন যে আমার টোটাল অ্যামাউন্টটা আমি অনলি $200 এভরি উইক আমি কন্ট্রিবিউট করতে চাই, সো এভরি উইক আপনার লেসে আপনার টোটাল ইনকাম $1,000, সেখান থেকে আপনার ট্যাক্স ডিডাক্ট করছে লেসে $200, সো $800, সো ওই $800 হচ্ছে আপনার নেট অ্যামাউন্ট, ওই $800 থেকেই কিন্তু ডিফারেন্ট আপনার যে $200 কিন্তু ডিডাক্ট করা হবে ওখান থেকে। আচ্ছা, আমাদের ফেসবুকে একজন প্রশ্ন করেছেন, তিনি আপনি সোশ্যাল সিকিউরিটির যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার ওয়েবসাইটটি বলেছিলেন সেটি আবার একটু রিকোয়েস্ট করেছেন, অনুরোধ করেছেন জানার জন্য। শিওর, সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন আপনি গুগলে গিয়ে সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন অথবা আপনি SSA সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন SSA.gov তে গেলে আপনি দেখবেন সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের। আর আরেকটি বিষয় অবশ্যই, এখন আপনি যখন ইন্টারনেটে কোনো কিছু করতে গেলে মেক শিওর যে আপনার ইনফরমেশনগুলো, অনেক ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনি যখন একটা ওয়েবসাইটে যেতে চাচ্ছেন সিমিলার অনেক ওয়েবসাইট আসতে পারে আপনার, প্রবলি এটা হয়তো একই রকম মনে হবে, বাট মেক শিওর যে এটা সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের ওয়েবসাইট এবং SSA.gov এই ওয়েবসাইটে গিয়ে আপনি তখন অ্যাকাউন্ট ইয়ে করতে পারবেন। যদি কোনো ফেক, বিশেষ করে এখন অনেক আইডেন্টিটি ক্রাইসিস বা বিভিন্ন রকমের সিমিলার ওয়েবসাইট এসে যদি আপনি ইনফরমেশন চায়, আপনি ইনফরমেশন দিলে হয়তো আপনার ইনফরমেশন হ্যাক হতে পারে, সো মেক শিওর সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন SSA.gov তে গিয়ে আপনার ইনফরমেশনগুলো প্রোভাইড করবেন। আমাদের তো অনেক কিছু বাকি আছে সোশ্যাল সিকিউরিটি নিয়ে, কারণ যদি মারা যায়, কিন্তু আমাদের অনুষ্ঠান শেষ প্রান্তে, আগামী সপ্তাহে আপনি কি নিয়ে সোশ্যাল সিকিউরিটি নিয়ে কথা বলবো আর সেই সাথে রিটায়ারমেন্ট প্ল্যান নিয়ে আমরা আলোচনা করতে পারি, রাইট? অবশ্যই, আমার মনে হয় যে সোশ্যাল সিকিউরিটি রাইট অনেক তথ্য এখনো বাকি আছে। আমরা আসলে প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমাদের যে মেইন যে আরো কিছু ইনফরমেশন শেয়ার করার প্রয়োজন ছিল, রাইট? সো আমরা নেক্সট উইকে আমরা চেষ্টা করব আপনার এই সোশ্যাল সিকিউরিটি আরেকটু ডিপ আরেকটু ডিটেইলস আলোচনা করার জন্য, প্লাস হচ্ছে রিটায়ারমেন্ট। সো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমরা চেষ্টা করব নেক্সট মানডেতে সেম টাইম 10 o'clock। এখানে আমি যদি সামারাইজ করে ফেলি, ছোট করে শিওর সামারাইজ করি, সেটি হচ্ছে যে বিশেষ করে আপনার সোশ্যাল সিকিউরিটি বেনিফিটটা আপনার শুরু হয় হচ্ছে এখন 62 থেকে, 62 তে আর্লি রিটায়ারমেন্ট, এবং এটা ম্যাক্সিমাম আপনি 62 তে যদি কেউ আর্লি রিটায়ারমেন্ট নিতে চায় তখন তার বেনিফিটটা হবে অনলি 70% অফ দ্য টোটাল বেনিফিট। অন্যথায় আপনার যদি আপনি ওয়েট করেন আপনি 67 গিয়ে আপনি ফুল রিটায়ারমেন্ট বেনিফিট পাবেন, ম্যাক্সিমাম বেনিফিট যদি এটা ডিপেন্ড করে ম্যাক্সিমাম সোফার যে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট এটা হচ্ছে $2,861। সো এটা ডিপেন্ড করে আপনার কন্ট্রিবিউশনের উপর, আমাদের কী পরিমাণ কন্ট্রিবিউট করছি তার উপরে ডিপেন্ড করে আমরা কত টাকা বেনিফিট পেতে পারি। সো আমাদের হিসেবে আপনার আর্লি রিটায়ারমেন্টটা 62 নেওয়াটাই বেটার, কারণ যে 5 ইয়ার্স আপনি যদি ওয়েট করেন 30% জন্য, এই 5 ইয়ার্সে আপনি 70% করে যত অ্যামাউন্টটা আপনি নিয়ে নিচ্ছেন এই টাকাটা ব্রেক ইভেন করতে অ্যাবাউট 10 ইয়ার্স সময় লাগে। সো এটা আপনার অ্যাবাউট 77 গিয়ে এটা আপনার ব্রেক ইভেন হবে। সো এটা বেটার হচ্ছে যে আমাদের যেহেতু লাইফ এক্সপেক্টেন্সি একটু কম কম্পেয়ার টু আমেরিকানদের মতো, যে আমরা মনে করি না যে আমরা 100 ইয়ার্স বেঁচে থাকবো বা হয়তো বা, সো এটার জন্য আর্লি রিটায়ারমেন্ট আমাদের নিয়ে নেওয়াটা বেটার ইভেন দো 70%।
আমাদের মাঝে থাকবেন। এবং সেই সাথে দর্শক, দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে, তবে সিপিএ ইয়াকুব খান থাকবেন আগামী সপ্তাহে সোমবার। আপনাদের যদি ট্যাগ সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকে তাহলে সেদিনও আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন, অনুষ্ঠান দেখতে পারেন, সেদিনও আমরা কথা বলবো সোশ্যাল সিকিউরিটি নিয়ে এবং রিটায়ারমেন্ট প্ল্যান নিয়ে। সবাই ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 718-777-6556। লগ ইন করুন www.totalcablebd.com।